আমি হুমকি কোথায় দিলাম? রান তুই রেখে যাচ্ছ কেন? হাওয়া খাচ্ছে তাই তো দাদি, বিশাল গরম পড়েছে না বলো? গান করো, একটা গান করো। কোনো গান আসছে না? হ্যাঁ, এত দূর থেকে আসলাম শোনার জন্য। আজকে আজকে হলো তোমার শুক্রবার। হ্যাঁ, এই জন্য কোনো গান আসছে না। কেন আসছে না তো আমি কি করবো? কোনো গান শুক্রবারে কি আছে তোমার? শুক্রবারের দিনকে মানে পৃথিবীর সমস্ত মানুষ এসেছিল, সেই দিনটা আজকে পালন করে তো শুক্রবারটা। হ্যাঁ, তো সেই বাপের জন্য প্রত্যেকে মানে তোমার আজকে আমি জানি না দোলে কোথায় যাবে, মোবাইলে দেখাচ্ছি দোলে কোথায় যাবে, দোলে কি শঙ্কর শঙ্কর সাজাচ্ছিল কোথায়? ওর মোবাইলে দেখছি না, মোবাইলে দেখাচ্ছি। আচ্ছা, তো দোলে কে প্ল্যান আছে? কি বলছো এই বছর? হ্যাঁ, হোলি 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 হ্যাপি হোলি, সেটাই বলছি। কেন যাবো না? কেন তুমি আমার একদম রাগ করছো কেন? তোমার ইচ্ছা? ও, সেটা তো ঠিক। কি হয়েছে তোমার সাথে, ঝগড়া ফগড়া হয়েছে নাকি? না, আমার কারোর সঙ্গে কোনো ঝগড়া হয়নি, আমি কারোর সঙ্গে ঝগড়া করছি না। তাহলে কি বলেছো ওদেরকে? কি বলে শোনাও একটু শুনি, কি বলেছো? ওরা আসতে যাচ্ছিল, আমি বললাম কোনে বসো বাইরে। ও, সেটাই, অনেক দূর থেকে এসছে ওরা বলছিল। ওরা দূর থেকে এসছে, ওদের দূরে থেকে আসার জন্য ওদের মানে কষ্ট আর কি, সেই কারণে ওরা ওখানে বসলো যাতে রেস্ট করতে পারে, তাই জন্য বসলো। ও, তার জন্য? স্নান করা হয়ে গেছে নন্দি? না, স্নান করিনি। সকাল সকাল আপ করতে জ্বালাতনে কি স্নান করবো? কি 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 কো, তুমি একটা আপু, তোমার মতো তুমি একটা আপু, তোমার মতো আপু তার একটা এসে বসছিল না? কোথায়? ওই আমার। ও, তাহলে আমি চিনি না। তো গাইস আমাকে বলছে আপু স্নান করতে পারিনি আমি। হ্যাঁ, কে স্নান করা হয়নি? হুমকি দেখাবে না? আমি হুমকি কোথায় দিলাম? নন্দি রেখে যাচ্ছ কেন? তো গাছ দেখতে পাচ্ছ আনন্দ এখানে গেট বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? আনন্দি গেটটা খোলো। আনন্দি দেখেছ এখনো গেটটা খুলবে না? আনন্দি গেটটা খোলো, গেটটা খোলো, আর করবো না, খোলো। কি হলো, দরজা বন্ধ করে দেবা নাকি? খোলো, হাসছো কেন? হাসছো কেন? ইয়ার কি মারছো না আমাদের সাথে? খোলো, ইয়ার কি তুমি মারছো? আমি না। কোথায় ইয়ার কি মারলাম? যত ভুতোর ভুতুরি কারবার কোথায় আমি জানি না, তুমি জানো। খোলো খোলো, হ্যাঁ দি দরজাটা খোলো। সেইভাবে বসে আছো তো, হেভি লাগছে, হেভি। খুলবে না গেট? বিরিয়ানিটা নিয়ে আসবে এখন? হ্যাঁ, ওই যে হাসতে গাছ দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে ভেতরে হাসতে, বিরিয়ানির কথা বলেছি আর ওই যে হাসা শুরু হয়ে গেছে। আসো আসো, বাইরে আসো, এরকম করো কেন? আরে আসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো। আরে সবাই আস এসছে তোমাকে, তোমার সাথে দেখা করতে, তাড়াতাড়ি আসো। হাসছো কেন ভেতরে একা একা? তাড়াতাড়ি আসো এদিকে, আসো। হ্যাঁ দি আসো, এত দূর থেকে আসলাম এত কষ্ট করে, বলো তাড়াতাড়ি আসো। খাবার খাবার নিয়ে চলে গেলাম তাহলে, আমরা নিয়ে চলে যাবো। ওই যে হাসছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ আনন্দি?
আর তাদের আসো তো ব্যাং ভিডিও করে বাড়ি যাবো তাদের আসো কি তাদের আসো বাড়ি যেতে হবে তো ভিডিও ভিডিও করবো তারপর বাড়ি চলে যাবো আসো একটু ঝাঁটার বাড়ি ফাড়ি দিবা হ্যাঁ এই তো গাইস চলে এসছে রান্দি এখন ঝাঁটার বাড়ি দিতে গেটটা খোলো না গেটটা খোলো গেটটা খুলবা তো আমার জন্য গেটটা খুলবা তো না খোলো মারবা তো আমাকে মারো না মারাবা কিছু বলছো না কেন মারবা কি মারবা না সেটা বলতে হবে তো রান্দি ই বাবা ঝাঁটা দিয়ে খোঁচা মারবা কেন না 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 এখন রেগে গেছে কিন্তু তো গাইস দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো কেমন রেগে গেছে না 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 কোনো খারাপ কিছু করবে না আমি না না খোঁচা মারলে কিন্তু চোখ কালো হয়ে যাবে ঠিক আছে আমি রেগে যাচ্ছ কেন তোমাকে এত ভালোবাসি বোঝো না ভালোবাসা দরকার নেই আমার ছাঁচি রাখো তাড়াতাড়ি গালাগালি মালাগালি মেরো না ঠিক আছে গালাগালি দিও না আমি তাহলে কিন্তু অন্যরকম হয় না ভিডিওতে গালাগালি দিতে নেই বুঝলে ভালোভাবে ভালো করে ব্যবহার করতে হয় না না গালাগালি হয়নি তো না গেটটা খোলো ঠিক আছে গেটটা খোলো কেন খুলবো না এত দূর থেকে এসেছি তোমার জন্য ভিডিও করতে তোমার সাথে বোঝো না গেটটা খোলো তোমাকে কত লোক এসছে বাইরে থেকে দেখার জন্য তোমাকে তুই যা বাইরের লোকের সামনে গিয়ে দাঁড়া মন্ত্রী হয়ে আমাকে কি কেউ চেনে গাইস তোমরাই বলো ঠিক আছে কমেন্টে রানুদিকে তো সবাই চেনে রানুদি হলো একটা সেলিব্রিটি মানুষ কি আর কত ভালো করতে পারিস কি করবি যা তুমি আসো একবার গেটটা খোলো যাবো না দরজা খুলবো না আচ্ছা ঠিক আছে নাও কি করবা করো মারবা হাতে রাখ ওখানে তো দেখ নাও না না গেটটা খোলো অনেক হয়েছে উৎপাত শুরু কঙ্কাল ভূতে না না খোলো 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 কঙ্কাল ভূতে যে উৎপাত নাকি তাল না খোলো খুলবো না খোলো খোলো তো ভাই সেই যে তালা মেরে রেখে দিয়েছে আর এখন চাবি আনতে গেছে এখন গেটটা খুলবে তাদের আসো সাড়ে বারোটা বাজে খোলো খোলো গেটটা খোলো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি খোলো খুলতে হবে তো খাওয়া দাওয়ার টাইম চলে এসছো না খোলো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো তো গাইস ভিডিওটা এই পর্যন্ত রইলো ঠিক আছে আর বেশি লম্বা করলাম না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও